আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এই বেতার কেন্দ্রের পাঠদান অনুষ্ঠানে আমি ক্লাস নাইনের চ্যাপ্টার 13 মানে ত্রয়োদশ অধ্যায় পৃষ্ঠকালী এবং আয়তন, যাকে ইংলিশে বলে সারফেস এরিয়াস এন্ড ভলিউম, নিয়ে আলোচনা করব। এই কম সময়ের মধ্যে সম্পূর্ণ চ্যাপ্টার বোঝানো সম্ভব নয়, তাই আজ যতটুকু পারা যায় ততটুকুই করব। তোমরা প্রত্যেকে বই খাতা ও কলম নিয়ে বসো এবং মন দিয়ে শুনো। এই অধ্যায়ের প্রত্যেকটি ফর্মুলা মনে রাখার জন্য তোমাদের হাতের কাছের কোনো না কোনো জিনিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কালি বা ক্ষেত্রফল, যাকে বলে এরিয়া, নিয়ে আলোচনা করছি। কালি কি? কোন সমতল ক্ষেত্রে সরল রেখাখণ্ড বা বক্র রেখাখণ্ড দ্বারা আবদ্ধ অংশটুকুর পরিমাপকে কালি বা ক্ষেত্রফল বলে। যেমন ধরো সমতল ক্ষেত্র চিত্র আছে কি, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, আরো অনেকই, এইগুলো কিন্তু প্রত্যেকটি দ্বিমাত্রিক, অর্থাৎ টু ডাইমেনশনাল, সংক্ষেপে যাকে 2D বলে। এই যে ক্ষেত্রফল ত্রিভুজের তিনটি বাহুর দ্বারা যে অংশটুকু জড়িয়ে আছে, এই আবদ্ধ ক্ষেত্রটাই কালি নিতে হবে। দ্বিমাত্রিক বলতে সমতলে অঙ্কিত চিত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বা অনেক সময় ভূমি এবং উচ্চতা, এই যে কোনো দুটো নিয়েই চিত্রগুলির পরিসীমা বা কালির পরিমাপ নির্ণয় করা হয়। তোমাদের কিন্তু দ্বিমাত্রিক চিত্রগুলোর কালির ধারণা থাকতে হবে, না হয় এই অধ্যায় বুঝতে অসুবিধা হবে। প্রথমে আমি এই কালিগুলো বলছি, কিছুটা বলতে হবে। যেমন ত্রিভুজের কালি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একক কি হবে, বর্গ একক। আয়তের কালি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, বর্গ একক। বর্গের কালি, এক বাহু স্কোয়ার, একক বর্গ একক, প্রত্যেকটির একক হবে বর্গ একক। যদি একক সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, মিটার হলে বর্গ মিটার বা মিটার স্কোয়ার। দ্বিমাত্রিক প্রত্যেকটি চিত্রের পরিসীমা বা কালি, তোমরা এই কালি বা পরিসীমা সূত্রটা বা ফর্মুলা চিত্র সহ একটি চার্ট বানিয়ে নেবে, যাতে চিত্র দেখলেই সূত্রটা মনে পড়ে। যেমন সামন্তরিকের কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কালি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, একটি উন্নতি টানতে হবে, কারণ সামন্তরিকের কালি কি, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বা উন্নতি একই জিনিস, এটাও বর্গ একক। এইভাবে যে কোনো একটি চতুর্ভুজের কালি নির্ণয় করতে হলে কর্ণ অঙ্কন করে কর্ণের উপর শীর্ষবিন্দু থেকে লম্ব টানতে হবে, লম্ব মানে পারপেন্ডিকুলার। তাহলে চতুর্ভুজের কালি কি, হাফ ইন্টু লম্বদ্বয়ের যোগফল ইন্টু কর্ণ, এইটাও কিন্তু বর্গ একক। এখানে লম্বদ্বয় বলার কারণ, একটি কর্ণ চতুর্ভুজটিকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে, দুইটি। অন্যভাবে আবার চতুর্ভুজের কর্ণের অঙ্কন করে যদি বাহুগুলি মাপ দেওয়া থাকে, তাহলে দুটি ত্রিভুজের কালি হিরনস ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে যোগ করে নিলেই হয়ে যাবে, যেটা তোমরা আগের অধ্যায়ে আলোচনা হয়েছে। এখন দেখো তোমাদের আজকের এই অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথমে কি আছে, আয়তীয় ঘন কিউবয়েড। কিউবয়েড কি, যেমন আমাদের ক্লাসে যে বোর্ড মুছানোর জন্য কি ব্যবহার করা হয়, ডাস্টার, বাক্স, দেয়াশলাই বাক্স, তোমাদের হাতের গণিত বই, বা আরো অনেক আছে, জুতার বক্স বা মোবাইলের বক্স, অনেক কিছু আছে, এগুলো সবই কি আয়তীয় ঘনক। তাহলে আয়তীয় ঘনকের সংজ্ঞাটা কি হবে, তিন জোড়া অর্থাৎ ছয়টি আয়তক্ষেত্র সমতলের অন্তরীক্ষে প্রতি জোড়ার প্রত্যেকটি পরস্পর সমান এবং সমান্তরালভাবে যে আকৃতি গঠন করে তাকে আয়তীয় ঘন বলে। এই আয়তীয় ঘনক কিন্তু ত্রিমাত্রিক, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল, যাকে সংক্ষেপে 3D, কেন, যাদের দৈর্ঘ্য এল, প্রস্থ মানে ব্রেথ বি, আর উচ্চতা হাইট এইচ আছে,
এখন আমি কাগজ কেটে তো দেখানো সম্ভব না বা পারবো না, তাই তোমাদেরকে গণিত বই নিয়ে ফর্মুলাটা বুঝাচ্ছি। এই বইটিও কিন্তু একটি আয়তীয় গণক। তোমাদের হাতের সামনে নিশ্চয় বই আছে, দেখো বইটি, বইটির কয়টি তল আছে বইটি ভালোভাবে লক্ষ্য করো, কয়টি? ছয়টি। উপর ও নিচের তল দুইটি, উপর যেমন গণিত লিখা যে যে পেজটা, আর একদম নিচের নিচের পেজটা, দুইটা কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক এইভাবে বাকি দুই দিকের দুই জোড়া, প্রত্যেকটি আয়তাকৃতি। তাহলে উপর ও নিচে কি আছে বইটি ভালো করে লক্ষ্য করো, দেখো উপর আর নিচে কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, অর্থাৎ লেংথ আর ব্রেথ। তাহলে এই আকৃতিটা কি? আয়তাকৃতি। আয়তের কালি কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে কি হবে? এল ইন্টু বি। আর দুই দিকে যোগ করলে কি হবে? টুয়াইজ এল বি। আবার বাকি দুই দিকে, একদিকে কি আছে ভালো করে খেয়াল করো, একদিকে দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে ঠিক এইভাবে আমাদের দুই দিকে আছে দৈর্ঘ্য উচ্চতা, তাহলে এখানে কি হবে? টু এল এইচ। আর বাকি সাইডের যে ছোট দুই দিকে আছে, ছোট দিকে কি আছে? ব্রেথ অ্যান্ড হাইট, মানে প্রস্থ এবং উচ্চতা। তাহলে দুটা কি হবে? টু বি এইচ। তাহলে সম্পূর্ণ এই যে আয়তঘনকটি, এটির মোট পৃষ্ঠকালি কি হবে, যাকে বলে টোটাল সারফেস এরিয়া, টু এল বি প্লাস টু এল এইচ প্লাস টু বি এইচ। এখান থেকে টু কমন নিলে কি হয়? টু ইন্টু এল বি প্লাস এল এইচ প্লাস বি এইচ, মানে বর্গ একক, তার এককটা বর্গ একক। এল বি এইচ সবগুলো কিন্তু আয়তগণের কিনারা। এই ক্ষেত্রফল বা আয়ত কিন্তু গ্রাফ খাতায় খুব ভালোভাবে বোঝানো যায়, কারণ কোন স্থানে একক দৈর্ঘ্যে যতটুকু সংখ্যক বর্গ স্থাপন করা যায় মোট বর্গের সংখ্যাটাই ক্ষেত্রফল। কিন্তু এই ক্লাসে তো সম্ভব না, কারণ আমাদের কাছে থাকলেও দেখাতে পারব না। আয়তগণকের মোট কি আছে? শীর্ষবিন্দু বায়োটেক্স যেটা, কতটি আছে? আটটি, মানে নাম্বার এইট। কিনারা কি? এজেস কি আছে? বারোটি। তল বা পৃষ্ঠ যাকে ফেস বলে কয়টি? ছয়টি। তোমরা ক্লাস এইটেই দেখেছিলে না একটা ইউলার্স ফর্মুলা ছিল, কি? এফ প্লাস বি মাইনাস ই ইকুয়াল টু টু। তাহলে এখানে দেখো তোমরা, বি কত? এইট। এফ কত? সিক্স। এইট প্লাস সিক্স ইকুয়াল টু ফোরটিন, ফোরটিন মাইনাস টুয়েলভ ইকুয়াল টু কত? টু। এখন কি আয়তগণের পার্শ্ব পৃষ্ঠকালি, অতক্ষণ করে আমরা সম্পূর্ণ পৃষ্ঠকালিটা বলেছি। পার্শ্ব পৃষ্ঠকালি, পার্শ্ব পৃষ্ঠকালি বলতে আমরা কি বুঝি? আয়তগণকের উপর ও নিচের দুটো বাদ দিয়ে বাকি চারটি পৃষ্ঠকালির মোটকালিকেই, পৃষ্ঠগুলোর মোটকালিকেই পার্শ্ব পৃষ্ঠকালি বলে। মোট পৃষ্ঠকালি কি? টু ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এল এইচ। তাতে কি বাদ দিতে হবে? উপর ও নিচের বাদ দিলে আমরা কি মাইনাস করব? মাইনাস টু এল বি। টু এল বি মাইনাস করলে কি থাকে? টু ইন্টু বি এইচ প্লাস এল এইচ। টু কমন নিলে কি হয়? এল প্লাস বি আর ইন্টু এইচ, এইচকে কমন নিয়ে নিলাম। তাহলে টু ইন্টু এল প্লাস বি মানে কি? টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কি? আয়তের পরিসীমা। তাহলে এটা কি হল? পরিসীমা ইন্টু উচ্চতা। এখন তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি, এক্সাম্পলটা তোমাদের এক্সারসাইজ 13.1 এর। দেখো কি দেওয়া আছে কোয়েশ্চন নম্বর ওয়ানটা। 1.5 মিটার দৈর্ঘ্য, 1.2 মিটার প্রস্থ এবং 65 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটি প্লাস্টিক বাক্স বানাতে হবে। বাক্সটির উপরের দিকটি খোলা, প্লাস্টিকের পাতের বেদ উপেক্ষা করে নিয়ে নির্ণয় করো বাক্সটি, এক নম্বর আছে বাক্সটির বানাতে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের কালি, আর দু নম্বরটা কি আছে, যদি প্রতি বর্গমিটার প্লাস্টিক পাতের মূল্য 20 টাকা হয় তবে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের মূল্য কত। এই ক্লাসে তো আর ক্যালকুলেশন সম্ভব না, আমি এই অঙ্কটা করানোর আমার উদ্দেশ্যটা হলো তোমাদেরকে এককটা বোঝানো। এইখানে কি কি আছে দেখো, দৈর্ঘ্য মানে এল কি আছে? 1.5 মিটার। প্রস্থ কি আছে? 1.25 মিটার, মানে ব্রেথ। আর গভীরতা মানে উচ্চতা এইচটিটা, এটা কি আছে? 65 সেন্টিমিটার। প্রথমেই তোমাদের ইউনিটটা দেখতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ইউনিট এক হবে, হয় মিটার না হয় সেন্টিমিটার।
এখানে কিন্তু লাস্টের কোয়েশনে দেওয়া আছে প্রতি বর্গ মিটারে, তাহলে আমাদের কি করতে হবে সেন্টিমিটারটাকে মিটারে নিতে হবে। তাহলে উচ্চতা 60 সেন্টিমিটারকে আমরা কিভাবে মিটারে নেব? মিটারে নিতে কি করতে হয়? 65/100, কারণ 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। তাহলে এটা চেঞ্জ করে নেব, কি হবে 0.65 মিটার। তারপরে কি বলেছে, প্রয়োজনীয় প্লাস্টিক পাত মানে মোট পৃষ্ঠকালী। কিন্তু মোট পৃষ্ঠকালীর মধ্যে আগের একটা কথা খেয়াল করবে, কিন্তু বাক্সটির উপরের দিকটি খোলা, তার মানে আমাদের একটা এলবি নাই, উপরের দিকে কি আছে লেংথ আর ব্রেথ। তাহলে আমাদের মোট পৃষ্ঠকাল ফর্মুলাটা কোনটা অ্যাপ্লাই করব? এলবি প্লাস 2×B+L×H, ঠিক আছে? এইটাই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখন ক্যালকুলেশন করে নেবে। প্রত্যেকটা অঙ্ক করার আগে ইউনিটগুলা খুব ভালো করে দেখবে যে ইউনিটগুলা একই কিনা। একটা মিটার একটা সেন্টিমিটার থাকলে সবটাকে হয় সেন্টিমিটার নিতে হবে না হয় মিটার নিতে হবে। তারপরে লাস্টের কোয়েশনটা আছে প্রতি বর্গ মিটারে, মানে এক বর্গ মিটারে মূল্য কত? 20 টাকা। তাহলে আমরা এটা উইকিক নিয়মে করে নিতে পারবো। অতএব এক মিটারে হলে তারপরে কি মোট পৃষ্ঠকালি যা বের হবে তার সঙ্গে 20 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, আমাদের প্রয়োজনীয় প্লাস্টিক মূল্য বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছ। প্রশ্নগুলো প্রত্যেকটার কিন্তু ভালো করে পড়বে। তারপরে কি গণক, যদি কোনো আয়তগণকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা হয়, মানে এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ হয়, তাহলে আকৃতি কি হবে? গণক। যেমন লুডুর ডাইস, লুডু ডাইসটা দেখবে তোমরা লুডু খেলো যে ডাইসটা কি আছে সব দিকটা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিক সমান, যেদিকে ঘুরাও সব দিকের মাপ সমান। এক টুকরা কাঠের টুকরাও নিয়ে যেতে পারো তোমরা, যাতে যার দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। গণকে কিন্তু শীর্ষবিন্দু 4টি, কিনারা 12টি, তল বা পৃষ্ঠ 6টি, প্রত্যেকটি তলের আকৃতি এক একটি বর্গক্ষেত্র। আয়তগণকের কিন্তু আমরা কি ছিল, প্রত্যেকটার আকৃতি আয়তাকৃতি, কিন্তু গণকের প্রত্যেকটি বর্গাকৃতি। তাহলে এই বর্গক্ষেত্রে খালি কি, আমরা যদি ধরে নিই এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এল ধরি, তাহলে বর্গক্ষেত্রে খালি কি হবে, এক বাহু স্কোয়ার মানে বর্গ একক, তাহলে কি হবে এল স্কোয়ার বর্গ একক। তাহলে মোট পৃষ্ঠকালী কি, গণকের মোট পৃষ্ঠকালী টোটাল সারফেস এরিয়া কিউব কি হবে 6টি আয়তক্ষেত্র, তার মানে 6L² বর্গ একক। ঠিক আগেরটা মতো পার্শ্ব পৃষ্ঠকালী ল্যাটারাল সারফেস এরিয়া কিউব, এটা কি হবে উপর ও নিচে দুটি ছেড়ে দিলে কি হয়, বাদ দিয়ে দিলে 4L², তার মানে এটাও একক কি বর্গ একক। এইগুলো কিন্তু প্রত্যেকটা দেখবে আয়তাকারে আছে, অনেক সময় মেঝে পরিসীমা দেওয়া থাকে, অনেক সময় আবার কি দেওয়া থাকে গণকাকৃতি বাক্স বা আয়তাকৃতি বাক্স। যেমন কোয়েশ্চেন নাম্বার 3 বা 5 দেখবে, কোয়েশ্চেন নাম্বার 3 আছে একটি আয়তাকৃতি মেজের পরিসীমা। মেজের পরিসীমা বলতে আমরা কি বুঝি, মেজে মানে নিচের, তাহলে নিচটা আমরা কি আকৃতি, এটাতে কি কি আছে, ভূমি আছে উচ্চতা আছে, কি কি আছে এটাতে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে এটার এটা কি হবে পরিসীমা 2×L+B, এইটা দেওয়া আছে কিন্তু 250 মিটার, এটা দিয়েই করে নেবে। তারপরে 5 নম্বরটা আছে গণকাকৃতি প্রথম বের করবে, মানে গণকের ফর্মুলা অ্যাপ্লাই করবে, আয়তাকৃতি যেটা এটাতে কি অ্যাপ্লাই করবে আয়ত করবে। তারপরে দুটার পৃষ্ঠকালী নির্ণয় করবে, মোট পৃষ্ঠকালী, মোট পৃষ্ঠকালী করে কোনটি বেশি, ক্যালকুলেশন করলেই তোমরা বুঝতে পারবে যে কোনটি বেশি কোনটি কম। ঠিক এইভাবে পার্শ্ব পৃষ্ঠকালী বের করে বুঝতে পারবে কোনটি বেশি কোনটি কম। এখন দেখো লম্ব বৃত্তীয় বেলন, রাইট সার্কুলার সিলিন্ডার, যেটা চুঙ্গাকৃতি, যেমন টিউবলাইট বা ওয়াটার পাইপ, ডাকনাযুক্ত একটা ড্রাম, গার্ডেন রোলার, রোলার বুঝে না গার্ডেনে যেগুলো রোল করে যে, বা অনেক সময় রাস্তায় রোলার যে, এই শিল্পটাই এরকম প্রত্যেকটা জিনিস, বা মেরি বিস্কুটের প্যাকেটটা দেখবে, মেরি বিস্কুটের প্যাকেটটাও কিন্তু আমরা কি হয় এটাও কিন্তু একটা লম্ব বৃত্তে বেলুন
মানে রাইট সার্কুলার সিলিন্ডার। আমি তোমাদেরকে একটা দিয়ে বুঝিয়ে নেই, যেটা হলো পাঁচ টাকার কয়েন। তোমাদের হাতের কাছে পাঁচ টাকার কয়েন কয়েকটা থাকলে নিয়ে নেও। কয়েকটি পাঁচ টাকার কয়েন একটির উপর আরেকটি সোজাভাবে বসালে লম্ববৃত্তীয় বেলুনের আকৃতি হয়। লম্ববৃত্তাকৃতি বলা হয় কেন? কারণ বৃত্তাকৃতির তল দুটোর কেন্দ্র পরস্পর লম্বভাবে থাকে। যদি কয়েনগুলো আমরা সমানভাবে না বসাই, তাহলে কিন্তু বেলুনটিকে লম্ববৃত্তাকৃতি বলতে পারি না, কারণ কেন্দ্র দুটো পরস্পর লম্ব থাকবে না। তাছাড়াও তোমাদের কপির একটি পেজকে গোল করে ফোল্ড করে নিয়ে উপর এবং নিচটা যদি বন্ধ করে দাও, তাহলেও কিন্তু লম্ববৃত্তে বেলুনের আকার হবে। এখানে আমরা কি বের করব এখন? লম্ববৃত্তে কি আছে? বক্রপৃষ্ঠকালী মানে কার্ভ সারফেস এরিয়া। তাহলে আমরা ধরে নিই, এই যে আমরা কয়েন ধরেছি, কয়েনের প্রত্যেকটার আমরা ব্যাসার্ধ, এটা কি আছে? বৃত্তের আকার। কয়েনটা এটা ব্যাসার্ধ ধরে নিই আর আর কয়েকটা যখন আমরা কি কয়েন একসাথে বসাবো, তখন এটা কি হবে? উচ্চতা হবে। উচ্চতাও ধরে নেই এইচ। তাহলে কি হর, প্রত্যেকটি কয়েন বৃত্তাকার যখন, তখন একটি কয়েনের পরিধি মানে কি পৃষ্ঠকালীটা, বাইরের দিকটা তো পৃষ্ঠ, এটা কি হবে? টু পাই আর, আর মানে ব্যাসার্ধ, আর পাই মানে 22/7 বা 3.14। তাহলে কার্ভ সারফেস এরিয়া লম্ববৃত্তীয় বেলুনে বক্রপৃষ্ঠকালী কি হবে? টু পাই আর, আর এইচ যে হাইটটাকে ইনটু এইচ, তার মানে টু পার পাই আর এইচ বর্গ একক। তারপরে কি? বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালী, টোটাল সারফেস এরিয়া। টোটাল বলতে আমাদের কি, উপরে নিচে দুটা কিন্তু বৃত্ত, দুটা কয়েন যে উপরে নিচে যে দুটা কয়েন, এই দুইটার কালি কি হবে? বৃত্তাকার যেহেতু, তাহলে পাই আর স্কোয়ার। তাহলে প্রথমটা ধরলাম পাই আর স্কোয়ার, মধ্যে কি আছে? টু পাই আর এইচ, আবার আরেকটা কি কয়েন মানে পাই আর স্কোয়ার, কি হলো? টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ। বুঝতে পারছ? তাহলে এই দুটাতে কি কমন যায়? টু পাই আর, আর কি থাকে? আর প্লাস এইচ, এইটা কিন্তু বর্গ একক। এখন যদি তোমাদেরকে একটা মানে ফর্মুলাটা মনে রাখার জন্য আমি একটা বুঝাচ্ছি, ব্যাসার্ধ আমাদের ফর্মুলাতে কি আছে? শুধু ব্যাসার্ধ আর উচ্চতা, আর পাইটা তো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু আছে। তাহলে পাই আর ব্যাসার্ধ উচ্চতা ছাড়া যদি তোমাদেরকে একটা আয়তাকার কাগজের টুকরা দেওয়া হলো, কাগজটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এই কাগজটি দিয়ে যদি বলা হয় একটা বেলুন বানাও এবং বেলুনটির বক্রপৃষ্ঠকালী অসম্পূর্ণ পৃষ্ঠকালী নির্ণয় করো, তাহলে আমরা ফর্মুলাতে কিভাবে, আমাদের কি দেওয়া আছে? লেন্থ ব্রেথ। তাহলে আমরা কিভাবে করব? মনে রাখবে, এই কাগজটাকে যখন আমরা ফোল্ড করে নিই, তখন এটা কি আকৃতি ধরে? এটা বেলুনের আকৃতি যখন ধরে, তখন আমাদের কি হয়, এই যে বৃত্তাকার অংশটা কি হয়ে যায়, আমাদের পরিধি, তার মানে দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে? পরিধি, টু পাই আর। আর প্রস্থটা কি? প্রস্থটা হয়ে যাচ্ছে উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য ইকুয়াল টু টু পাই আর, আর প্রস্থ ইকুয়াল টু এইচ। এখন তোমরা আমাদের আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বক্রপৃষ্ঠকালী কি? টু পাই আর এইচ, আর সম্পূর্ণ পৃষ্ঠকালী কি? টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন যদি একটি মুখ খোলা থাকে বেলনের, তাহলে মোট পৃষ্ঠকালী কি হবে? তার মানে একটা খালিটা বাদ দিতে হবে, তাহলে কি হবে? টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। আর দুটি মুখ যদি খোলা থাকে, তাহলে কি হবে? মানে পাই আর স্কোয়ার দুটাই বাদ দিতে হবে, তাহলে কি থাকবে? ওই আবার বক্রপৃষ্ঠকালী এসে যাবে, টু পাই আর এইচ। একটা এক্সাম্পল দেখো, 13.2 এ এক নম্বরটাই ছোট ছোট, তো তার জন্য ওইটাই দিচ্ছি, কারণ বড়গুলা ক্যালকুলেশন সম্ভব না। 14 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকৃতি বেলনের বক্রপৃষ্ঠকালী 88 সেন্টিমিটার স্কোয়ার। বেলনটির ভূমিতলের ব্যাস নির্ণয় করো। কি দেওয়া আছে আমাদের? উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে? বক্রপৃষ্ঠকালী মানে টু পাই আর এইচ, টু পাই আর এইচ ইকুয়াল টু 88। আর ব্যাসার্ধ হল কি আর, আর ব্যাস কি? টু আর। তাহলে এইখান থেকে আমাদের এইচ এর ভ্যালু আছে
পাইয়ের ভ্যালু আছে, আমরা কি বের করতে পারবো? টু আর এর ভ্যালু বের করতে পারবো। এইটা থেকেই আমাদের ব্যাসে বা আর নির্ণয় করে টু আর বের করা যায়। এইভাবে প্রত্যেকটা তোমরা চ্যাপ্টারের ফর্মুলা অ্যাপ্লাই করে নিজের তৈরি চেষ্টা করব। তারপরেটা কি, লম্ব বৃত্তাকার। এখন কিন্তু আমরা অন্যটা বুঝাচ্ছি, যেটা হলো শঙ্কু। শঙ্কু কিন্তু লম্ব বৃত্তাকার, শঙ্কুর পৃষ্ঠকালে মানে সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন। কোনের শেপ কি, তোমরা আইসক্রিম সবাই চেন আইসক্রিম, তারপর গটি গরম যখন খাও যাতে কি আছে, একটা প্যাকেট করে দে না, একটা প্যাকেট করে দে। তারপর বার্থডে কেক, বার্থডেতে যে মাথায় কেক দেওয়া, এটাও কিন্তু কোনের শেপ। এগুলো সবটাই কিন্তু কোনের আকৃতি। তার মানে কোনে আমরা কি থাকে, একটি সমতল পৃষ্ঠ যেটা বৃত্তাকার আর অপরটি বক্রপৃষ্ঠ। এই শঙ্কু, যে শঙ্কু কি আছে, শঙ্কুটাও কিন্তু লম্ব বৃত্তাকৃতি, কারণ এটা আমাদের এই শঙ্কুর বৃত্তাকৃতি ভূমি কিন্তু কেন্দ্রের সঙ্গে লম্বভাবে, কেন্দ্রের সঙ্গে লম্বভাবে আছে। তোমাদের বইয়ে দেখো 13.13 চিত্র, যেটা দিয়ে দেওয়া আছে এ বি সি, এগুলো তো মানে দিয়ে দিয়েছে সুতা দিয়ে, এটা তো আর চোখে দেখানো সম্ভব না। তাহলে দেখো এটাতে কি আছে, একটি বলেছে কাগজকে এমনভাবে কেটে নি দ্বিগুণ সমকোণ ধরে। ভূমিতলের মানে বৃত্তাকার অংশের যে কোনো জায়গা আমরা এর শীর্ষবিন্দু ধরে বরাবর কেটে নিই। কেটে নিলে এ বি কিন্তু আমরা আলাদা হয়ে যায়। এই এ বি প্রান্ত কিন্তু দুটাকে যদি আমরা এক জায়গায় রাখো, মানে যেটা তোমাদের 13.15 চিত্রে দেখো, খুব ভালো করে খেয়াল করো, 13.15 চিত্র দেখলে কিছুটা তোমরা বুঝতে পারবে। এটা এটা আমি কোনো হাতে কোনো জিনিস, তোমাদের সামনের কোনো জিনিস দিয়ে বোঝানো সম্ভব না। তাহলে এখানে কি আছে দেখো, এ বি, এই এ বি, এই যে এ, এটা শঙ্কর আকৃতি। বিটা দেখো এ বিতে, এ বি আমাদের এই যে ও এ আর ও বি সি যেটাতে আছে, এটা আমাদের এখানে কিন্তু আমাদের আমরা ধরেছি কি, আমরা আমাদের শঙ্কর কি আছে ব্যাসার্ধটা আর, যে বি এই যে 13.113 তে সি তে আছে, আমরা এইটাকে এ বি আমাদের কি আছে হাইট মানে উচ্চতা, আর বি থেকে সি পর্যন্ত কি ব্যাসার্ধ, এটা আর, আর নতিচ্ছতা যাকে বলে স্ল্যান্ট হাইট এল। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের কি হর এ বি সি সমকোণী ত্রিভুজে এল এর ভ্যালু আমরা কিভাবে করতে পারি, এল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল ইকুয়াল টু কি হবে, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন দেখো এই এল যে নতি উচ্চতাটা, এইখানে কিন্তু আমরা যখন চিত্রটা দেখো সি 13.15 এখানে আমরা আর ব্যাসার্ধ যদি ধরি, তো এ বি এই যে এ বি যেটা যে চাপ আছে, এই চাপের আমরা কিন্তু পরিসীমাটা কি হয় 2πr। এইটা থেকে আমরা যদি এখন কয়েকটা বৃত্তে কেটে কেটে কয়েকটা বৃত্তে ভাগ করে নিই, তাহলে প্রত্যেকটা বৃত্তে বৃত্ত কি ধরি চাপটা B1 B2 B3, আর প্রত্যেকটার কিন্তু উচ্চতা তখন কি হয়ে যাচ্ছে এল। কারণ এ বি কে যখন একসঙ্গে নিয়ে যায় তখন কিন্তু এটা ব্যাসার্ধ সমান হয়ে যায়। এইখানে আমরা প্রত্যেকটি বৃত্তের কালী আমরা কি জানি, হাফ ইন্টু ত্রিভুজের ভূমি ইন্টু এল, তাহলে এল মানে উচ্চতা, তাহলে হাফ ইন্টু প্রত্যেক আমরা সবগুলো ত্রিভুজের যদি নিয়ে যাই তাহলে কি হবে, হাফ ইন্টু এল ইন্টু B1 প্লাস হাফ ইন্টু এল ইন্টু B2, এইভাবে চলে যাবে। মানে একসঙ্গে আমরা কি কমন যায়, হাফ ইন্টু এল সবগুলো বৃত্তের কালী কি হবে, হাফ ইন্টু এল ইন্টু B1 প্লাস B2 প্লাস B3, এইভাবে। তার মানে হাফ ইন্টু এল ইন্টু সম্পূর্ণ বক্র প্রান্তটির দৈর্ঘ্য, তাহলে হাফ ইন্টু এল ইন্টু 2πr, তাহলে 2 ক্যান্সেল হলে কি ওর πrl। এইটাকে কিন্তু আবার সংক্ষেপে আমরা ঐকিক নিয়মে করতে পারি। যেমন আমরা চাপটা যখন যখন কি এই যে আমরা উপরের দিকে আমরা বললাম না, আবার বৃত্ত থেকে যদি আমরা এ পর্যন্ত আসি, তাহলে চাপ যখন 2πl তখন আমাদের কালি কি হয় πl2, চাপ যখন 1 এ ধরি তাহলে 1 ধরলে ঐকিক নিয়মে কি হবে πl2/2πl। আবার চাপের পরিমাপ, এই যে এ বি এর চাপের পরিমাপ কি আছে
टू पाई आर इक्वल टू की होगे पाई एल स्क्वायर बाई टू पाई एल इन टू टू पाई आर तर मैं टू पाई पाई कैंसल एल एल स्क्वायर संगे एक एल कैंसल हो जाए कि पाई आर एल এইটা কি আমাদের মানে শঙ্কর বক্র পৃষ্ঠ মানে কার্ভ সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে, উপরে কি আছে বললাম না, একটা পৃষ্ঠ বক্র পৃষ্ঠ আর একটা সমতল পৃষ্ঠ, সমতল পৃষ্ঠ একটা কি আমরা বৃত্ত, তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তার মানে পাই আর কমন নিলে কি হয় এল প্লাস আর, প্রত্যেকটার একক কিন্তু বর্গ একক। তারপরে কি তোমাদের গোলক যেটাকে স্পেয়ার গুলক, কিন্তু যে কোনো গোল জিনিস, যেমন ধরে নাও আমরা কি আছে ফুটবল ক্রিকেট বল মার্বেল গোলাকার কঠিন বস্তু সমূহ। গুলক একটি ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশনাল সলিড বস্তু যা শূন্য অবস্থিত কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে থাকা বিন্দুর সমষ্টি। বৃত্ত গুলক কিন্তু এক নয়, বৃত্ত হল সমতল ক্ষেত্রে এটা কিন্তু দ্বিমাত্রিক, আর গোলক হল ত্রিমাত্রিক। এই গোলকের নির্দিষ্ট দূরত্ব যেটা বললাম এটা হলো ব্যাসার্ধ, আর নির্দিষ্ট বিন্দু যেটা এটা গোলকের কেন্দ্র। তাহলে আমরা কি বের করব গোলকের বক্রপৃষ্ঠখালি, বক্রপৃষ্ঠখালি মানে কি এটা সম্পূর্ণ পৃষ্ঠখালি যাতে, তাহলে এখানে বক্রপৃষ্ঠ এখানে কি হর যদি আর যদি আমাদের কি হয় ব্যাসার্ধ হয়, তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বেলুন নিয়ে যাই, একটা বেলুন নিয়ে এই বেলুনের মধ্যে আমরা গোলকটিকে রাখি, গোলকটি এমন ভাবে রাখবো যে গোলকের উচ্চতা সমান বেলুনের উচ্চতা, বেলুনের উচ্চতা কি এইচ, আর গোলকের উচ্চতা কি হবে আর প্লাস আর মানে টু আর, এইচ ইকুয়াল টু টু আর, তাহলে গোলকের পৃষ্ঠকালি কি হবে টু পাই আর এইচ, এইচ এর জায়গায় আমরা কি বসাবো টু আর, তাহলে কি হলো ফোর পাই আর স্কোয়ার, এটা হল সম্পূর্ণ গোলকের পৃষ্ঠকালী। এবং অর্ধগোলক হেমিস্পিয়ার যেটা অর্ধগোলকের বক্র পৃষ্ঠকালী, অর্ধেক মানে কি হবে অর্ধগোলক হলে কি অর্ধেকে কি হবে টু পাই আর স্কোয়ার, এই অর্ধগোলকের সম্পূর্ণ পৃষ্ঠকালী। এটাকে আমরা গোলকটাকে যদি ব্যাসের সমান করে কেটে নিই তাহলে কি হয় এটা একটা বাটির সাইজ হয়ে যায়, এইটার খালি কি হবে বক্রপৃষ্ঠ কি টু পাই আর স্কোয়ার, কারণ আমরা অর্ধগোলকের বক্রপৃষ্ঠ খালি কি পেয়েছি টু পাই আর স্কোয়ার, আর উপরের অংশটা কি উপরের অংশটা কিন্তু বৃত্ত, এটা কি হবে পাই আর স্কোয়ার, তাহলে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি থ্রি পাই আর স্কোয়ার, তাহলে আমরা তিনটে পেলাম কি পেলাম ফোর পাই আর স্কোয়ার, অর্ধগোলকের টু পাই আর স্কোয়ার, অর্ধগোলকের সম্পূর্ণ পৃষ্ঠ খালি থ্রি পাই আর স্কোয়ার। এটাকে অন্যভাবে বোঝানো যায় যেমন লাঠিম, লাঠিম যেরকম একটা সুতা সুতা পেঁচিয়ে তারপর এটা এখানে তোমাদের বুকে দিয়েছে দেখো, এটা একটা রবারের বেলুনে একটা পেরেক ঢুকিয়ে এইটা দেখা যায় যে আমরা যে সুতা দিয়ে পেঁচানো হয় এই সুতাটা খুললে পরে আমরা দেখি একই সমান ব্যাসার দিয়ে আমরা চারটি বৃত্তের সমান হয় সুতাগুলা সমান চারটি বৃত্তকে আচ্ছাদিত করবে, তাহলে আর ব্যাসার্ধ যুক্ত গোলকে পৃষ্ঠখালি কি হবে ফোর ইন্টু আর ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্তের কালি, তার মানে একটি বৃত্তের কালি পাই আর স্কোয়ার, তাহলে কি হবে ফোর পাই আর স্কোয়ার। আমার তো মনে হয় তোমাদের এই যে গোলকে পৃষ্ঠখালিটা এই ইয়ের ভিতরে দিয়ে ভালোভাবে বেলনের ভিতরে একে পৃষ্ঠখালিটা নির্ণয়টা সহজ হবে বুঝতে। এই পৃষ্ঠখালি দেখো যতগুলা ফর্মুলা বললাম তার মধ্যে যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার প্রশ্ন করবে,